মাহের রমজানের রোজাদারা ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র রমজান সে যারা রোজা রাখবে তারা অবশ্যই আল্লাহ রহমতে ভালো থাকবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন আপনাদের সামনে মাহের রমজানের তারা বিন্না মাজের ফাজাইল নিয়ে আলোচনা করে থাকি নাসিহিন কিতাবের মধ্যে যে হাদিসটুকু রয়েছে তারাবিন নামাজের ফাজাইল সম্পর্কে পেয়ারা নবী আলাইহি ওসাল্লাম তারাবিন নামাজের ফাজিলের সম্পর্কে বলেছেন পঞ্চম রাত্রে তারাবিন নামাজ পড়লে কি ওফিল্লা পঞ্চম রাত্রে যে ব্যক্তি তারাবিন নামাজ পড়বে আল্লাহর ইরশাদ করেন আল্লাহ আল্লা তালা তাকে দান করবেন অর্থাৎ ওই তারাবিন নামাজ যে আদায় করবে تكي الله ربنا لمن دان قربين من دان قربان من صلى في المسجد الحرام ومسجد المدينة والمسجد الاقصى মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার সবাব ওয়া মসজিদ মদিনা শরীফের মসজিদ তথা মসজিদে নববি শরীফ ওয়াল মসজিদুল আকসা মসজিদে আকসা তথা বাইতুল মোকাদ্দাস এই তিন মসজিদে নামাজ পড়লে যে সবাব হয় আল্লাহ আলামিন তার আমল নামার মধ্যে সেই সবাব দান করবেন আমরা জানি বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে বাইতুল্লাহ শরীফ খানায় কাবায় অর্থাৎ মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের সবাব হয় এবং মসজিদে নববি শরীফের মধ্যে যাকে নবীজির মসজিদ বলা হয় সেই মসজিদে নববি শরীফের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সবাব পাওয়া যায় এবং বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়লে এক রাকাতে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় সে তিন মসজিদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মসজিদ আল্লাহর হাবিব বলেন মাহে রমজানের পঞ্চম রাত্রে তারা ভিন্ন আদায় করো তাহলে মসজিদে হারাম মসজিদে নববি মসজিদে আকসা এ তিন মসজিদে নামাজ পড়ার সবাব আল্লাহ রাবুল আলমিন তোমাদের আমল নামার মধ্যে দান করবেন আমাদের তো অনেকেরই ভাগ্য নসিব হয় না পবিত্র মক্কায় যাওয়ার পবিত্র মদিনাতুল মোনায় যাওয়ার অনেকে মক্কাতুল মোকারামায় যেতে পারেন মসজিদে নবী শরীফের মধ্যে মদিনা শরীফও যা নামাজ পড়েন কিন্তু বাইতুল মোকাদ্দাসে অনেকেই যেতে পারেন না আল্লাহর হাবিব বলেন এই তিন মসজিদে নামাজ পড়ার সাবা তুমি পেয়ে যাবা যদি মা রমজানের পঞ্চম রাত্রে পঞ্চম তারাবিন নামাজ আদায় করো আল্লাহ আকবর কবিরা আল্লাহ সুবাহান হাত কত সুন্দর সাবাব অর্জনের রাস্তা তৈরি করে দিয়েছেন মোহাম্মদের জন্য আসুন আমরা মাহ রমজানের পঞ্চম রাত্রে পঞ্চম তারাবিন নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাল্লাহ আগামীকাল আবার ষষ্ঠ তারাবিন নামাজ আদায় করলে কি স্বভাব সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন বাগদাদি টিভি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব আপনারা বাগদাদি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ফাজাইল তথ্য আলোচনা পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া তালাক